পরবর্তী প্রশ্ন হচ্ছে মহাবীর আদিউল্লাহ সম্পর্কে মাস আসলে অনেক অপবাদ তার উপর দেওয়া হয় এগুলো কতটুকু বাস্তব মহাবীর আনহু একজন সাহাবি এবং সম্মানিত সাহাবি কাতিব ওয়াহি ওয়াহি লেখক এবং রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সেলক রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে তোমরা আমার আসহার যারা আমার স্যালক তাদেরকে তোমরা ছাড় দাও তাদের উপর অর্থাৎ আমার আমার বং যাদের যাদের সাথে আমার বিয়ের সম্পর্ক আছে তাদের সাথে তোমরা খারাপ ব্যবহার করিও না তো সোল্লাহাল্লাহ আহুর প্রশংসা করেছেন এবং মহাবিরাজুল্লাহ আহনুদ তিনি তার দিক তাকিয়ে দিয়ে অহি লেখন লিখিয়েছেন এবং মহাবিরাজুল্লাহকে বলেছেন যখন তুমি রাজা হবে তখন তুমি ইনসাফ করবে এটা হাসান একটি হাসান সনদে বর্ণিত হয়েছে অনেকের কাছে দুর্বল হতে পারে কিন্তু আমরা এটা হাসান সনদে পেয়েছি এর অর্থ হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আল তিনি মহাবীর আহবুর ব্যাপারটা বুঝেছেন তার উচ্চাবিল জানতেন এবং তিনি তার যোগ্যতাও বুঝতেন তারপরে তিনি তার সম্পর্কে কোনো খারাপ কথা বলেননি যেগুলো মানুষ বানোয়াট অনেক কথাই বলে থাকে যেগুলো শিয়ারা বানিয়েছে যে তিনি বলেছেন ইত্যাদি ইত্যাদি এগুলো অনেক কিছু শিয়ারা বানিয়েছেন কিন্তু মহাবীর আহবু অবশ্যই উম্মতের একজন সম্পদ এবং প্রথমত তিনি তিনি হচ্ছেন সাহাবি সাহাবাদ সাহাবিদের ব্যাপারে কোনো কথা বলা আমাদের জন্য জায়জ নেই এটা আমাদের বিশ্বাস করতে হবে দ্বিতীয়ত তিনি মুসলিমদেরকে ঐক্য করেছেন বলেছেন আমার এই ছেলে সৈয়দ অর্থাৎ তিনি হাসান সম্পর্কে বলেছেন হাসান রাজুহাম সম্পর্কে যে তিনি হচ্ছেন নেতা আল্লাহ তালা তার দ্বারা মুসলিমদের দুটি বড় দলের মধ্যে সোলহের ব্যবস্থাপনা করবেন এবং সেটা হয়েছে মহাবিরাদ উল্লোর মাধ্যমে সেই জন্য সেটাকে আম সোলফে বলে আবরাদহামুর পরে আবরুলাহুল পরে এত স্বতঃস্ফূর্তভাবে কোনো খলিফার খেলাফত অনুষ্ঠিত হয়নি যেভাবে মহাবীরাদুল হয়েছিল অর্থাৎ যখন হাসান আলী আলিয়াহনুল তার খেলাফত খেলাফত ত্যাগ করলেন মহাবিবাদুল খলিফা হলেন সেটা হলো সবাই একমত হয়ে গিয়েছিল ওই সময় এজন্য এটার নাম ছিল আহমুল জামা আহমুল জামা আনহু তিনি প্রথম নৌবহর তৈরি করেছেন এবং তিনি কবরুস বা সাইপ্রাস যুদ্ধ করেছেন সেভাবে তিনি ইয়ে এমনকি কর্মস্টানটি পর্যন্ত প্রথম তিনি প্রথম যুদ্ধ পরিচালনা করেছেন এবং সেই যুদ্ধের আমির ছিলেন আমির ছিলেন ইয়াজিদ ইবনে মহাবিয়া তার ছেলেকে তিনি আমির বানিয়েছেন এবং এই যুদ্ধে অংশগ্রহণ করেছেন হাসান ইবনে আলী হাসান ইবনে হাসাইন এবং হাসাইন রাজিউল্লা আহু ইয়াজিদের নেতৃত্বে এই যুদ্ধ অংশগ্রহণ করেছিলেন এটা ইতিহাস ইতিহাস ঐতিহাসিকভাবে প্রমাণিত ইবনে কাসির ইমাম জাহাবি পত্রিকারা উল্লেখ করেছেন যারা বোঝা বোঝা যাচ্ছে ওই সময় মুসলিমদের মধ্যে যে বিরাট ভাতৃত্ব বিরাজ করছিল সেটা মহাবিরাদনহুর কারণ হয়েছিল এবং মহাবিরাদল্লাহ আনহু মাদিউল্লাহ আনহু তিনি নবী পরিবারের প্রতি সবচেয়ে ভালো ব্যবহার করতেন তাদের রসোল্লাহ আসলামী স্ত্রীদের জন্য তিনি সব সবসময় তাদের খরপোশ খরপোশের সমস্ত দায় দায়িত্ব বহন করতেন এবং তিনি তার বোন আদি রাদিউল্লাহ আনহার মাধ্যমে নবী পরিবারের প্রত্যেকের প্রতি তিনি ভালো ব্যবহার করে গেছেন এবং তার তিনি সারা জীবন রসল্লা সাল্লা আদর্শের উপর ছিলেন এবং এটাকে তিনি লালন করেছেন এবং জীবনের শেষ মুহূর্তে এসে তিনি মহাবীর আদিউল্লা আনহু তিনি ইয়াজিদকে যে উত্তরাধিকারী তিনি নির্বাচন করেছিলেন সেটা ছিল মুসলিম বিশ্বের ঐতিহাসিক প্রয়োজনে এটাকে কোনোভাবেই অন্যভাবে দেখার কোনো সুযোগ নেই আপনারা জানেন যে অন্য যাকেই আপনি দিবেন সেটাও কোনো না কোনোভাবে কারো না কারো সন্তান হিসেবে দিতে হবে আপনি যদি বলেন যে এইভাবে ছেড়ে যেত মুসলিম উম্মাকে কোনো কাণ্ডারি গেল ছেড়ে গেলে সেটা আবু যুগে যেরকম সমস্ত মানুষ সমস্ত একাত্ম ছিল যে অমরাদুল্লানহুল তিনি ছেড়ে গেছেন একা একেবারে ছেড়ে যাননি তিনিও কিন্তু আনহু তিনি সাতজনের কমিটির উপর ছেড়ে গেছেন আর আবুবকরুল্লাহন তিনি নির্ধারণ করে গেছেন অমরাদুল্লাহকে তাহলে দেখা গেছে নির্ধারণ করাটা ইসলামিক বৈধ এবং কমিটির উপর থাকা রাখাও বৈধ রসোল্লা ইঙ্গিত করে গেছেন যে ইঙ্গিতের উপরে আবহাওয়া যেন সব মেনে নিয়েছে এইভাবে আলী আনহুর বিষয়টিও যে একদল গোষ্ঠী একত্রিত হয়ে তাকে শ্রেষ্ঠত্বের মাধ্যমে তাকে খেলা হতে বসিয়ে দিয়েছেন যে তিনি তারা তাকে শ্রেষ্ঠ মানুষের বিবেচনা করে বসিয়ে দিয়েছেন অনেকটা ওসমান আব্দ আহান রদুল্লাহ আনহুর শাহাদতের পরে সেখানেও উন্মতের সবাই একমত হয়েছে এমনটি বলা যাবে না কারণ তাই পরেও সবাই বিনীতা করেছে এই সময় কেন হলো পরে হতো ইত্যাদি ইত্যাদি কিন্তু মহাবীর আনহুর হচ্ছিল সবার ঐক্যমতে আর তিনি যে কাজটি করেছেন এটা নজির রয়েছে প্রেসিডিং রয়েছে আগ সেটা হয়েছে এখন বলতে পারেন ছেলেকে কেন দেয়া হলো তিনি খুঁজ নিয়েছেন যে তখনকার সময় অবস্থা এমন ছিল যে সিরিয়ার সমস্ত মানুষ একমত ছিল যে তার ছেলে খলিফা হবে অর্থাৎ মহাবীর ইয়জির খলিফা হবে তবে একমত ছিল এবং মিশরের সবাই একমত ছিল দূর দূরান্তে সবাই তাকেই মেনে নিয়েছিল একমাত্র মেনে নিতে পারেনি মক্কার এবং মদিনার কি কয়েকজন লোক তাদের মধ্যে বিখ্যাত তখন বিরোধিতা করেছিলেন দুই তিনজন একজন হচ্ছেন আবদুল্লা আবদুল্লাহ আবদুল্লাহনে একজন হচ্ছেন আবদুল্লাবনে জুবাইর আরেকজন হচ্ছে একজন হচ্ছেন হোসাইন ইবনে আলী রাজিউল্লা আনহু তারা শুধুময় একমত হননি আর দুই একজন বিরোধিতা করলে পর তারা মেনে নিয়েছিলেন এই দুইজনের বিরোধিতা ছিল আর সবাই বিরোধিতা বিরোধী হ বিরোধী আর কেউ আর সবাই মেনে নিয়েছিলেন এরকম অবস্থা যদি কোনো আপনি বর্তমান সময় দেখেন সেটাই হয় এবং সেটাও হয়েছিল ইবনে আলী ওসমানিবনে আফান্ল খেলাফতের সময়ও আপনারা জানেন যে ওসমারিবনে আসমারিবনে আফান্ল খেলাফতের সময় উমর উল্লাহ আনহু বলেছিলেন যে তোমরা এই সাতজনের ভিতরে কাউকে তোমরা খলিফা বানাবে তখন ইবনে আহমানিব আফরাদুল্লাহ আনহু তিনি এটা নিয়ে আলোচনা করেছিলেন সবার সাথে তখন ভাগ হয়ে গিয়েছিল তিনজন 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 চেয়েছিলেন ওসমানিবনে আফরানাদুল্লাহনুকে বাকি তিনজন চেয়েছেন আলিরাদুল্লাহনুকে তখন কাস্টিং ভোট দিয়ে উসমান রাজাউল্লাহনু আব্দুর রহমান নাফ রাজ্লাহানু তিনি উসমান রাজিউল্লাহনুকে খলিফা ঘোষণা করেন তখন কিন্তু সবাই মেনে নিয়েছিল অর্থাৎ এই যে মাহুদুল বা ফাদের প্রশ্ন নয় প্রশ্ন হচ্ছে এটা যে কে কতটুকু যত মানুষের ইয়াদি ভালো হিসাবে নয় বরং ইসলামী দৃষ্টিকোণ থেকে ভালো উপস্থিতে একটু কম ভালো যারা তাকে খলিফা নিয়োগ করা বৈধ যার দ্বারা রাষ্ট্র নিয়ন্ত্রিত হবে ওসমান মহাবি দেখেছেন যে রাষ্ট্র যদি এইভাবে রেখে যাওয়া হয় তাহলে অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে কারণ এখানে একমতের উপর কেউ একমত হবে না বরং অটোমেটিকলি মুসলিম বিশ্ব ভাগ হয়ে যাবে তিনি তখন বিশ্বের মুসলিম বিশ্বের ভবিষ্যৎ চিন্তা ভাবনা করে এবং মুসলমানদের ঐক্যের ভাবনা করে তিনি চেয়েছেন যে তার ছেলে আছে তিনি খলিফা বানাবেন এখানে যদি দরদ থাকেও সন্তানের উপর দরদ থাকলেও সেটাকে আমরা অন্যায়ভাবে দেখছি না কারণ এটা এটা ছাড়া বিকল্প কোনো পথ সেখানে ছিল না এবং সে বিকল্প কিছু হতেও পারতো না আপনারা ভালো করে চিন্তা করলে যারা গবেষণা করবেন তারা এটাই পাবেন যে এর বিকল্প কিছু হতে পারতো না এখানে যদি কোনো মক্কাত মদিনাতে রেখে দেওয়া হয়তো সিরিয়াবাসীরা মানত না এবং মুসলিম বিশ্বে একটা ভাঙ্গন তৈরি হতো এবং সেই ভাঙ্গনের শেষ পরিণতি কী হতো আল্লাহ জানেন এর অর্থ হচ্ছে আপনাকে এই সমস্ত জায়গাতে আপনাকে দেখতে হবে যে যিনি রাষ্ট্র নিয়ন্ত্রণ করতে পারেন তাকেই খেলা এই সময় দায়িত্ব দিতে হয় সেই হিসেবে তিনি এই দায়িত্ব তার ছেলেকে দেওয়ার ফলে তিনি আগ্রহী ছিলেন এবং চেষ্টাও করেছেন এটা কোনো দোষের কিছু হয়নি বলে আমরা মনে করি কিন্তু এই ঘটনা তখনও এত বিস্ফোরা হিসেবে দেখা দেয়নি পরবর্তীতে ইয়াজিদ ক্ষমতা আসার পরে তিনি যখন সিরিয়া ছিলেন ওবায়দুল্লাহ বিন জিয়াদকে তিনি গভর্নর নিয়োগ করেন তিনি কুফাতে বা ইরাকের গভর্নর নিয়োগ করেন সেখান থেকে সে যে সমস্ত কাজগুলি করেছে সেগুলির কারণে পরবর্তীতে সেটা সবচেয়ে বেশি বদনামের দিকে চলে গেছে আপনারা জানেন যে ইয়াজিদিবনে মাবিয়া তিনি কি করেছেন তিনি তার মাতুল আলয় বড় হয়েছেন বণিক বণিকাল গোষ্ঠীতে সেখানে কেলা বিয়ে বলো ওনাকে ওখানে বড় হয়েছেন সেই সেখানে বড় হয়েছেন সেখানে মরুভূমিতে তিনি বড় হয়েছেন সেখানে কোনো মদ নারী কিছুই ছিল না এগুলি শিয়াদের বানানো তিনি কোনোদিন মদ নারী নিয়ে যারা বলে থাকে সবগুলো মিথ্যা বানোয়ার এগুলো একটাও বিশুদ্ধভাবে প্রমাণিত হয়নি তিনি মদ নারী নিয়ে কখনো ব্যস্ত ছিলেন এই কথাগুলি মোটেই সত্য না তবে হ্যাঁ তিনি স্বীকার করতেন কারণ মরুভূমির যে জীবন সেখানে শিকারটা খুবই স্বাভাবিক জিনিস এই জন্য তিনি সেই পরিবারে বড় হয়েছেন সেখানে তিনি যে তার মা তুডালে বড়ো হয়েছে সেখানে শিকার করে বেড়াতেন এটা ঠিক কিন্তু তাকে তিনি মহাবীর দর্ম তিনি চেয়েছেন যে সন্তানকে সবসময় কাছে ডাকতেন রাখতেন এবং তাকে কিভাবে মানুষ হতে ব্যবহার করতে হবে শিখাতেন শিখিয়ে দিতেন এটা তার তাকে চেষ্টা করেছেন ভবিষ্যতে কীভাবে তিনি দায়িত্ব নেবেন তিনি সেভাবে তাকে সেভাবে তৈরি করে নিয়েছিলেন এবং তিনি যখন লহু যখন দুনিয়া থেকে চলে যান তখন সবাই তাকে নিয়ে আসছিল এমত অবস্থায় যে তিনি একবার সাধারণ পোশাকে ছিলেন সবাই বলছিল এ আমাদের খলিফা হবে একটা সাধারণ পোশাক অর্থাৎ তিনি যে অহংকারী বা তিনি যে খুব বিলাসী ছিলেন এমন কিছু নয় বিশুদ্ধ বর্ণায় আসছে তিনি সাধারণ পোশাকে আসছেন সবাই বলছিলেন যে এত সাধারণ পোশাকে তিনি কিভাবে আমাদের রাজা হবেন আমাদের খলিফা হবেন এটা বলছিলেন কিন্তু তিনি খলিফা এবং খলিফা হওয়ার পরে তিনি বুক বিলাসে জড়িয়েছেন এটা সত্য নয় অনেকে যেমন অন্তঃ হুসীন হ্যারম ছিল এগুলো মিথ্যা কথা কারণ তখন আপনারা জানেন যে মহাবীরেদের অন্য কোনো হারাম তৈরি করে যাননি এবং হারম তৈরি ছিল আরও পরে অলি দিন অলি অলি অর্থাৎ এর পরে যখন আব্দুল মালিকের সন্তানদের পরে এসে শেষ জীবনে এসে হাসাবিনা আব্দুল মালিকের পরে এই অন্তঃুর অন্তঃপুর তৈরি হয় এবং সেখানে মদ নারী সেগুলি তৈরি হয় কিন্তু এর আগ পর্যন্ত অ্যারাবিয়ান যে ঐতিহ্য ছিল সে অনুসারে তারা কখনো এই জাতীয় অন্তঃুর তৈরি করা মদ নারী নিয়ে ব্যস্ত থাকা এটা আরবদের মাঝে ছিল না তারা এগুলি বলেছেন তার পরবর্তী জিনিসকে নিয়ে পূর্ববর্তী অবস্থায় লাগিয়ে দিয়েছেন সে অবস্থায় কোনো দিক সেটা ছিল না এমনকি সেটা আপনারা বলতে পারেন আব্দুল মালিকের সময় ছিল না এবং তারপরে তার সন্তানদের সময়ও ছিল না এরপরে সেটা হিসাব মালিকের পরে এসে যখন সেখানে বুক বিলাসে জড়িয়ে পড়েছে যারা এজিদের সময় বা এরপরে ওই ওই সময় সেটা বুক বিলাসে জড়িয়ে পড়েছে এর পর্যন্ত তারা আসওয়ালা মৌলিকত্বের মধ্যে ছিলেন এবং সেখানে এই জাতীয় কোনো কিছু ঘটেনি সুতরাং এই সমস্ত কথাগুলো শিয়াদ বানোয়ার সবগুলি আবু মেখনাফ লুতিনুফ লুত ইহিয়াদ তৈরি অথবা আবু মেসার নাজিহ তৈরি অথবা এই জাতীয় মিথ্যুক ওয়াকদির তৈরি এই জাতীয় মিথ্যাবাদীদের বর্ণা দ্বারা ভর্তি এদের কথা দিয়ে আজ শিয়ারা প্রচার করছে এরা সব শিয়া ছিল আর শিয়ারা মিথ্যাচার করবেই স্বাভাবিক স্বাভাবিক বিষয় তারা একদিকে হোসাইন ইবনে আলহ্লাহনুকে হত্যার কারণ ছিল আর আরেকদিকে সহায়তের কারণ ছিল তারাই তারাই ডেকে এনেছিল আবার তারপর তারাই তার বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং তাকে কোনো রকম সাহায্য না করে সেই প্রান্তরে এভাবে ছেড়ে দিয়েছে এবং তাকে হত্যার মুখোমুখি ছেড়ে দিয়ে তারা চলে গেছে কিন্তু কিন্তু হুসাইন ইবনে আল্লাহনু তিনি মাজলুম ছিলেন কোনো সন্দেহ নেই তাকে ডেকে আনা হয়েছিল তা তিনি এসেছিলেন কিন্তু তাই বলে তিনি কিছুই বলেন নাই তখন পর্যন্ত তিনি বলেন নাই যে আমি খলিভত মুসলিম দাবিও করেন নাই সুতরাং তাকে তাকে নিয়ে কেউ যেন আবার এটা না বলে তিনি খলিফাত খেলাফত দাবি করে পড়ছেন অনেকে এটাও লেখে থাকে দাবি করেছেন না তিনি দাবি করেন নাই তিনি আসছিলেন কুফাতে অবস্থা জানার জন্য প্রতিমধ্যেই তাকে আটকে দেওয়া হয়েছে আটকে দিয়ে তাকে সেখানেই তাকে সেখানে শহীদ করে দেওয়া হয়েছে রাদিউল্লাহ আনহুম রাদিউল্লাহ আনহু রাদিউল্লাহ আনহুম জামিয়ান যারা সেখানে মারা গেছে সবার প্রতি আমাদের অবশ্যই সিম্পেতি থাকবে ভালোবাসা থাকবে কিন্তু বছর বছর ধরে সেটা দেখানোর জন্য সিস্টেম নয় সিস্টেম হচ্ছে আমরা যখনই তাদের কথা আসবে তার জন্য আল্লাহর কাছে সন্তুষ্টি দোয়া করব নবী পরিবার প্রতি আমাদের মহব্বত থাকবে ভালোবাসা থাকবে কিন্তু দশই মহরম দেখিয়ে কালো বেজ ধারণ করা রক্তাক্ত করা তাজিয়া মিছিল বের করা এই সবই হারাম কারণ কারোর জন্য এরকম কারোর মৃত্যুর মৃত্যুতে বছর বছর ধরে ইয়ে বের করা শোক বার্তা বের করা শোকে শোক প্রকাশ করা এমন অনুমোদন করেন একমাত্র স্ত্রী তার স্বামীর জন্য চার মাস দশ দিন শোক প্রকাশ করবে কোনো ব্যক্তি তার কোনো আত্মীয়ের মৃত্যুতে তিন দিনের বেশি শোক করা নিষিদ্ধ এই জন্য যারা আজ পর্যন্ত শোক করে বেড়াচ্ছেন যেখানে সেখানে বা শোক শোক বার্তা নিয়ে বেড়াচ্ছেন অথবা শোক কালো পোশাক করছেন সবই বেদাতি কাজ করছেন এবং গুনার কাজ করছেন আল্লাহর কাছে আমাদের ক্ষমা চাওয়া উচিত এগুলি আমরা না করে আমরা এগুলিতে শিক্ষা নেওয়া উচিত যে কখনো মুসলিম শাসকে মুসলিম শাসকের মধ্যে মুসলিম শাসকদের কাছে বিভিন্নতা তৈরি না করে যেভাবে শাসকদেরকে সঠিক পথে নেওয়া যায় সেভাবে তাদের পরামর্শ দেওয়া এবং আবদুল্লাহ নৌমরুল্লাহ নীতিতে নীতি অবলম্বন করা তিনি চিঠি লিখে দিয়েছিলেন যে এটার উপরে আমি একমত যে আমি আল্লাহ এবং তার রসলের নির্দেশনা মোতাবেক আমি বায়াত গ্রহণ করলাম আব্দুল্লাহ নোমারাদ সেই নীতিটাকে অবস্থান করে আমরা এই জাতীয় যখন যেখানে আবায়াত নেওয়ার সুযোগ আছে সেখানে মুসলিম শাসককে সহযোগিতা করা এটাই করা উচিত এবং এর বিপরীতে যে যা করে বর্তমান সমাজে কারবালা দেখিয়ে যেটা করে সেটা অবশ্যই ভুল কারণ আমরা দেখিয়েছি হুম আলী নাগরি তিনি বিদ্রোহ করতে বের হন নাই বিদ্রোহের জন্য বের হন নাই তিনি যাচ্ছিলেন অবস্থা দেখতে কারণ হতেই পারে তিনি তাকে যদি সহযোগিতা করা হতো এবং তিনি যদি কোনো সমস্ত সবার অনুমোদন পেতেন হয়তো তিনি পরবর্তী খলিফা হতে পারতেন হয়তো একটা নেগোসিয়েশনে যেতে পারতেন সেটা হতে পারতো কিন্তু তিনি তো বিদ্রোহ করেননি যারা বিদ্রোহ নাম দিয়ে তাকে তার সার এই কাজ থেকে চালিয়ে দিয়েছেন তারা পুরাই তারাই বিরোধিতা ইসলাম পথে পরিচালিত হচ্ছেন আসলে এই জাতীয় বিদ্রোহ কোনোদিন কোনো আলেম করেননি কোনো সাহাবি করেননি তারা কোনোদিন সেটা করেননি এবং এটাকে তারা দেখাননি কোনোদিনই আশা করি বিষয়টি আমাদের বুঝে আসছে আল্লাহ আমাদের পুজো তো অভিযান করেন আর ইয়েজিদের ব্যাপারে আমরা এটাই বলবো যে এজিদ নিজে কী ছিল সেটা আমরা বলবো না কার ব্যক্তিগত চরিত্রের বিষয়গুলি প্রমাণিত হয়নি যে তিনি খারাপ ছিল যেগুলি বলা হয় যে ইয়াজিদ মদ পান করতো বা নারী নিয়ে নারীবাজি করতো এই জাতীয় কথাগুলো আসলে শুদ্ধ নয় এগুলি কোথাও প্রমাণিত হয়নি এগুলি সম্পূর্ণ বিভিন্ন এমন বর্ণনা আসছে যেগুলি সব শিয়াদের বর্ণনা এগুলি একটাও শুদ্ধ নয় এটা আমাদের মনে রাখতে হবে তবে একটি জিনিস মনে রাখতে হবে ইয়াজিদের কর্মকাণ্ড সুন্দর ছিল না ইয়াজিদ যে কাজটি করতে পারতো যেগুলো উপায়দুল জিয়াদকে সে প্রদর্শিত করতে পারত হয়তো সে করতে পারেনি তার দুর্বলতার কারণে দুর্বলতা হচ্ছে রাষ্ট্র দুর্বলতা অবস্থা ছিল হয়তো এটা হতে অথবা সে এটা আশঙ্কা করছিল যে তাকে যদি সেখানে প্রদর্শিত করা হয় তখন শিয়াদের দ্বারা সে ভিন্ন রকম অবস্থা তৈরি হতে হবে তৈরি হতে পারে আর আপনারা জানেন যে শিয়াদা কোনোদিনই ভালো কিছু মানুষ ইসলামের জন্য উপহার দেয়নি এটা হয়তো সে চিন্তা করেছিল হতে পারে তিনি এটা চিন্তা করে থাকবেন এবং ইয়াজিদের আর যে খারাপ দিকটা অনেকে তুলে ধরে থাকে সেগুলি একটা একটা করে আলোচনা করতে গেলে অনেক লম্বা হবে শুধু এটাই বলবো ইয়াজিদ ইয়াজিদের দরবারে হুসাইন আনহু মাথা নিয়ে আসা হয়েছিল অনেকে বলে থাকে এর কোনো প্রমাণ নেই এটা সম্পূর্ণ মিথ্যা কথা মাথা সেখানে নিয়ে আসা হয়েছে এমন কোনো প্রমাণ নেই কেউ কারণ ইয়াজিদ হুসাইন রাজেউল্লাহ আনহুর মাথা কোথায় ছিল এ নিয়ে এখনো মতভেদ রয়েছে কেউ বলেছে যে সেটা ইরাকে দাফন হয়েছে কেউ বলছে কার বালাতে কেউ বলেছে না সেটা না যাবে কেউ বলছে না অমুক জায়গায় এক একজন একটা বলে কেউ বলে সেটা এখন তো রীতিমতো মিশরে সেটাতে যে একটা রাসুল হোসাইনের একটা জায়গা নামে আছে সেখানে সেখানে তহাফ করছে ছিড়িক করতেছে সেখানে হোসাইনের মাথা কীভাবে গেলো আসলে যে মাথা নিয়ে পাঠিয়ে দেওয়ার সিস্টেম সেটা তখনও চালু হয়নি তখনও মুসলিমদের মধ্যে সেটা চালু হয়নি এটা তখন পাঠিয়েছেন এমন কোনো প্রমাণও নেই কিন্তু কিছু মানুষ বলে থাকে যে তার মাথা নিয়ে সেখানে পাঠানো হয়েছিল তিনি হাতের লাঠি দিয়ে তার দাঁতের মধ্যে বাড়ি দিয়েছেন এগুলো মিথ্যা কথা এগুলো কোনো দিনের সত্য না কারণ আপনারা জানেন যে পাঠানো তো সহজ কথা না সময় ছিল অনেক লম্বা টাইম মাথার থেকে যাবে এবং সেটা ইয়াজিদ মেরেছেন এমন কোনো দলিল পাওয়া যায়নি যারা বলেছে এগুলি বর্ণার মধ্যে শিয়া বর্ণাকারী রয়েছে এই জন্য সেই বর্ণাকারী গ্রহণ সেই বর্ণা গ্রহণযোগ্য নয় বরং এখানে যেটা বর্ণনা করা হয় যে আনাসিব মালিক আরেক সাহাবি তারা আবু বারজাল আসলামী বা কয়েকজন সাহাবি তিনি তারা যখন তারা কুফাতে ছিলেন এটা তারা ইরাকে তারা সিরিয়াতে ছিলেন না তারা শামে ছিলেন না তারা দেখেছেন যে ওয়াদুল্লাহ বিন জিয়াদ তার মুখের মধ্যে কি বলতেছিলেন খারাপ কথা বলতে তখন তারা কঠিনভাবে তিরস্কার করেছিলেন এটাই সত্য ইয়াজিদের ওখানে এমন কিছু ঘটেনি সুতরাং যারা এই ইয়েজি ওবায়দুল্লাহ বিন জিয়াদের ঘটনা নিয়ে এজিদের সাথে লাগিয়ে দিচ্ছেন তাদের এই ভুলকে সংশোধন করা উচিত যে এই ঘটনা সত্য নয় যে ইয়েজিদ খারাপ ব্যবহার করেছেন হোসাইনের সাথে কারণ হোসাইনের সাথে তার মাথার সাথে কোনো কিছু প্রমাণিত হয়নি যে তার সেখানে মাথা চলে গিয়েছিল তারপরে আরও আমরা দেখতে পাই অনেকে বলে থাকেন যে হুসাইন আনহু পরিবারের সাথে ইয়াজিদ খারাপ ব্যবহার করেছিল এটা দাহা মিথ্যা কথা বরং তিনি স তাদেরকে মদিনা পাঠিয়ে দিয়েছেন এবং তাদেরকে তিনি কান্নাকাটি করেছেন পরিবারের কান্না রোল পড়েছিল এটাও সত্য এবং তিনি তাদেরকে এমন অনেক কিছু দিয়েছিলেন খেলা দিয়েছিলেন এবং তার সন্তান আলী আলী আসগার যেটা জানেন আবেদীন যার নাম তাকে তিনি বলেছেন তুমি এখানে অবস্থান করতে পারো তুমি মদিনায় যেতে পারো যেখানে ইচ্ছে সেখানে যেতে পারো তাকে সম্মান সমানে মদিনায় পাঠিয়ে দিয়েছেন এবং তারা তাদের মধ্যে সম্পর্ক এত মধুর ছিল যে যখনই তারা ইচ্ছা করতেন মহাবীর দোলহার যুগ থেকে তাদের মধ্যে সম্পর্ক মধুর ছিল মহাবীর আদোলহার যুগেও আর নবী পরিবারের হোসাইনের জন্য বারবার জিততেন বারবার মহাবীর তাদেরকে সম্মানিত করতেন বিশাল বিশাল অঙ্কের ইয়া দিয়ে সম্পদ দিয়ে এবং এমন রসদ দিতেন যা মদিনাবাসীদের অনেকদিন পর্যন্ত চলত অনুরূপভাবে তিনি তিনিিদও তার এই হোসাইন সন্তানদেরকে তিনি সম্মানিত করেছেন এবং অনেক বেশি যে কোনো কোনোদিনই দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে জানিয়েছেন দিয়েছেন এবং মদিনার যে গভর্নর ছিল তাকে বলেছে যে কোনোভাবে তাকে সম্মান করতে এবং তার প্রতি স্বীপতি রাখতে এবং কারণ আসলেই তারা গোত্রীয়ভাবে তারা ছিল কোরাইশ কড়াইশ যে একে অগ্রপতি তাদের মায়া ছিল কখনও তারা এরকম ব্যবহার করতে না যেটা মানুষ যারা শিয়ারা প্রচার করে বেড়ায় যেন কাফের মুসলিমের সম্পর্কে এরকম প্রচার করে বেড়াচ্ছে বিশেষ করে যারা বিষাদ সিন্ধু পড়েন তারা এই মিথ্যার প্রতি অনেকে ঝুঁকে যাবেন অথবা যারা শিয়াদের বর্ণনা করবেন মনে করবেন যে এই জন্য মুসলিম কাফের যুদ্ধ নাওজি এরকম কিছু হয়নি একটা যুদ্ধ হয়েছে ভুল হয়েছে এর জন্য ইয়াজিদ সারা জীবন তিরস্কার পাওয়ার যোগ্য কোনো সন্দেহ নেই কিন্তু সে কারোর সাথে খারাপ ব্যবহার করে সেটা প্রমাণিত হয়নি ইয়াজিদ দ্বিতীয় যে খারাপ কাজটি ছিল সেটা হচ্ছে মক্কার মদিনা আক্রমণ নিঃসন্দেহে এটা খারাপ ছিল এবং তৃতীয় মক্কার মক্কা আক্রমণটা খারাপ ছিল এই তিনটি কারণে তাকে আমরা নিন্দা জানাই কিন্তু ব্যক্তিগত চরিত্র হন বিষয়টি যদি প্রমাণিত না হয় তাহলে অবশ্যই আমরা মিথ্যাচার করবো আর মিথ্যাচার করলে তার গুণা লাঘব হবে আমাদের 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 গুণার পাল্লা ভারী হবে আমাদের নেকের ফাল্লা কমে যাবে আমাদের সাবধানে কথাবার্তা বলা উচিত যেগুলি বিশুদ্ধ নয় সেগুলি বলে আমরা মিথ্যা কথা প্রচার প্রসার না করি প্রস্সালাম বলেছেন কাফা কাজিবান বিকুল ইমা ইসলামিয়া একজন মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট যা শুনে তাই প্রচার করে বেড়ানো আল্লাহ আমাদের বুঝার তো করুন